ভিউয়ার্স আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স আজকে আমি প্লে স্টোরের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বন্ধুরা, আমরা যখন কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, আমাদের বাচ্চারা অনেক সময় দেখা যায় যে প্লে স্টোর ব্যবহার করে এবং প্লে স্টোর থেকে কোনো খারাপ অ্যাপ্লিকেশনটি তারা দেখে বা ডাউনলোড করে অনেক সময় ব্যবহার করে। তো চলুন বন্ধুরা দেখি আমাদের বাচ্চারা যাতে কোনো খারাপ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আর ডাউনলোড করে ইনস্টল করে তারা না ব্যবহার করতে পারে। তো চলুন সেই বিষয়টি বন্ধুরা দেখি। তো এই বিষয়টি দেখার জন্য বন্ধুরা আমি প্লে স্টোরটি ওপেন করব। প্লে স্টোর ওপেন করে থ্রি লাইনসে ক্লিক করব। থ্রি লাইনসে ক্লিক করে এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে বন্ধুরা খেয়াল করুন, প্যারেন্টাল কন্ট্রোলস এখানে দেখতে পাচ্ছি, প্যারেন্টাল কন্ট্রোলস, এই প্যারেন্টাল কন্ট্রোলসে আমি ক্লিক করব। তো বন্ধুরা এই প্যারেন্টাল কন্ট্রোলস আর অফ রেডিও বাটনটিতে আমি ক্লিক করব। এখানে কমপক্ষে 4 ডিজিটের একটি পিন দেব। তো আমি পিনটি টাইপ করছি, খেয়াল করুন পিনটি টাইপ করলাম, এরপরে ক্যান্সেল ওকে। তো আমি ওকেতে ক্লিক করব। বন্ধুরা কনফার্ম পিন, কনফার্ম ইওর সিলেক্টেড পিন, আবার আমি পিনটি কনফার্ম করব। খেয়াল করুন পিনটি কিন্তু আমি আবার টাইপ করলাম, এখন ওকেতে আবার ক্লিক করব। বন্ধুরা খেয়াল করুন অ্যাপস অ্যান্ড গেমস, অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করব। খেয়াল করুন বন্ধুরা ফর 3+, 16+, 18+, তো এখানে আমি 7+ সিলেক্টেড করে রাখব। খেয়াল করুন আমি এটা সিলেক্ট করে রাখলাম, এখন সেভ ক্লিক করব। বন্ধুরা আমি সেভে ক্লিক করছি, খেয়াল করুন সেটিং সেভ, এখানে আমার অ্যাপস অ্যান্ড গেমস 7+ সেটিং হয়ে গেল। তো এভাবে আমরা আমাদের প্লে স্টোরটি সিকিউর করতে পারি, যাতে আমাদের বাচ্চারা আমাদের মোবাইলটি নিয়ে তারা কোনো খারাপ অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইনস্টল করে তারা ব্যবহার করতে না পারে। তো বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বর্তমান সিচুয়েশনের মধ্যে। তো এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।